দেখুন, করোনা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ যেটা মেনলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই করোনা কী করে ছড়ায়? একজন করোনা ইনফেক্টেড পেশেন্ট মানে কেস, অথবা যার ধরুন করোনা আছে কিন্তু সিমটমলেস মানে ক্যারিয়ার, মানে তার কিন্তু সিমটমটা আমরা বুঝতে পারছি না, এরকম কোনো মানুষের যদি ডাইরেক্ট সংস্পর্শে যদি একজন কেউ আসেন, ডাইরেক্ট সংস্পর্শে বলতে কি, ধরুন তার যদি কোনো লালা রস বা ধরুন তার হচ্ছে কফ বা ধরুন তার কোনো বডি সিক্রেশনের ডাইরেক্ট কন্টাক্টে যদি আসেন, মেনলি এটা ছড়া হচ্ছে রেসপিরেটরি দিয়ে। ফলে কেউ ধরুন আপনার সামনে যদি কাশেন বা হাঁচেন, তাহলে কি তার ওই কাশি বা হাঁচির মধ্যে দিয়ে যে ড্রপলেটগুলো যায়, সেই ড্রপলেটে যদি ডাইরেক্ট কন্টাক্টে আপনি আসেন তবেই করোনা ছড়াতে পারে। এটাই হচ্ছে মেন ছড়ানোর উপায়। এছাড়াও কিন্তু ডাইরেক্ট টাচ থেকেও কোনো কোনো ক্ষেত্রে ছড়াতে পারে, তবে ডাইরেক্ট টাচের ক্ষেত্রে ছড়ানোর চান্সেস খুব কম। দেখুন, এটা আংশিক সত্য। আমাদের দেশের হিউজ পপুলেশন, প্রচুর জনগণ, প্রচুর মানুষ, তাদের না নর্মাল সারা বছর ধরে যে অসুখগুলো হয়, সেই অসুখের ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার বা যে ধরনের ম্যান পাওয়ার দরকার, তাতেই কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। এরপরে করোনার মতো একটা মহামারী, যে ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে একজন করোনা পেশেন্টের কন্ট্যাক্টে যারা আসবে তাদের প্রত্যেকেরই একটা চান্স থাকে করোনা হওয়ার। ফলে কি, ইনক্লুডিং ডক্টরস, হেলথ ওয়ার্কার, সিস্টার, প্রত্যেককে কিন্তু একটা ডিউরেশন তাদেরকে কাছ থেকে দূরে রাখা হয়, যাতে তাদের মাধ্যমে অন্য কারো না ছড়ায়। ফলে কি, এখানে কিন্তু সিগনিফিক্যান্টলি একটা ম্যান পাওয়ার কমে যাওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারে তো অবশ্যই কিছুটা প্রবলেম আছে, তবুও আমরা লড়ছি, আমরা জিতবো। দেখুন, একটু সাবধানে চলুন। আমি এখনও বলবো 99.9% আমাদের এখানে যা সর্দি কাশি জ্বর হচ্ছে সেটা কিন্তু নর্মাল ভাইরাল, অথবা আমাদের যেটা নর্মালি হয় আমাদের সাধারণ ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়। ফলে কেউ যদি সাডেনলি মারা যান, তার তো নর্মালও কন্ডিশন থাকতে পারে এবং সেটাই কিন্তু 99.9%। এবং যদি আপনার মনে হয় যে না, একজন হঠাৎ করে মারা গেছেন, তার করোনা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি মাস্ক পরুন, গ্লাভস পরুন এবং ডিস্টেন্স মেনটেন করুন যতটা পারবেন, আপনার পার্সোনাল প্রোটেকশন নিন। প্রোটেকশন নিয়ে কিন্তু আপনারা টাচ করতে পারেন, এটা আমাদের করতেই হবে। তার কারণ এটা তো নয় যে একজন করোনা পেশেন্ট মারা গেছে বলে তার আমরা সৎকার করবো না বা তার কাছে যাবো না, বা একজন করোনা পেশেন্ট ধরা পড়েছে বলে তার বাড়িকে পুরো বয়কট করবো, এটা কিন্তু সম্ভব নয়। আমাদের মতো দেশে আমাদেরকে করোনা নিয়েই লড়তে হবে, সারা পৃথিবী লড়ছে, আমরাও লড়বো এবং আমরা জিতবো। ডেড বডির মধ্যে করোনা পজিটিভ থাকতে পারে, তবে যেহেতু ডেড বডি হচ্ছে ব্রেথ নেয় না, শ্বাস নিচ্ছে না, বা একটা ডেড বডির কাফ রিফ্লেক্স নেই, সেই কাশি দিতে পারে না, ফলে যে ড্রপলেটের মাধ্যমে যেটা ছড়ায় সেটা থেকে ছড়ানোর চান্সেস নেই, প্রায় নেই। এবার কি, যদি ডেড বডির ধরুন কেউ বুকে কম্প্রেস করে, যেটা আমরা অনেক সময় ইমোশনালি করে থাকি, সেক্ষেত্রে কিন্তু তার নাক থেকে বা মুখ থেকে কিন্তু কিছুটা হলেও ড্রপলেট বেরোতে পারে। সেকেন্ডলি, ডেড বডির ক্ষেত্রে অনেক সময় নাক বা মুখ বা কান থেকে কোনো সিক্রেশনস বেরোয়, এবং সেই সিক্রেশনসের মধ্যে কিন্তু করোনা ভাইরাস থাকতে পারে। এবং এটাও সেই একই প্রসিডিওর, যদি আপনি বাইচান্স টাচ করে থাকেন তাহলে হ্যান্ড স্যানিটাইজ করুন অথবা হাতটা ধুন। দয়া করে কাউকে টাচ করে সেই হাতটা নাকে, মুখে, চোখে বা কানে কোনো এন্ট্রি পয়েন্টে দেবেন না, তাহলেই আপনি ভালো থাকবেন। প্রথমত বলবো, ভয় পাবেন না, সবার জন্য করোনা খুব মারাত্মক নয় এবং ভয়ের কারণও নয়। যাদের ইমিউনিটি পাওয়ার বেশি আছে, মানে ইয়ং এজ পপুলেশন যারা, তাদের মধ্যে কিন্তু করোনা খুব মারাত্মক কোনো এফেক্ট ফেলছে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে, তাদের মধ্যে মোস্টলি অ্যাসিমটোমেটিক থাকছে, এবং আরেকটা আশার আলো যেটা দেখা যাচ্ছে, অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যারা, তাদের থেকে কিন্তু ছড়ানোর চান্সও খুব কম। তো যাদের মধ্যে অ্যাসিমটোমেটিক করোনা হচ্ছে, তাদের কিন্তু হাঁচলে বা কাশলে বা শ্বাসের মাধ্যমে যে করোনা ভাইরাসটা ছড়াচ্ছে তার কিন্তু লোডিং ডোজ পর্যন্ত পৌঁছাচ্ছে না। মানে আমরা যেটা সার্ভে করে দেখছি যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার থেকে কিন্তু ছড়ানোর চান্সেস কম। আর থার্ডলি হচ্ছে, আমাদের ইন্ডিয়ান পপুলেশনে যে করোনা ভাইরাসটা আছে তার কিন্তু ভিউলেন্স অতটা মারাত্মক নয়। তাহলে আমাদের কী ধরনের কেয়ার নিতে হবে? প্রথমত হচ্ছে, ফার্স্ট হচ্ছে পার্সোনাল প্রোটেকশন। পার্সোনাল প্রোটেকশন বলতে কি, সাধারণ পপুলেশনের জন্য মাস্ট। তার কারণ কি, এটা যেহেতু আমাদের শ্বাসনালী দিয়ে যাচ্ছে, আমাদের নাক দিয়ে ঢুকছে অথবা মুখ দিয়ে ঢুকছে। সেকেন্ড হচ্ছে, যদি কোনো কারণে আমরা কোনো সাসপেক্টেড কেসকে কন্ট্যাক্ট করে থাকি বা টাচ করে থাকি, দেখুন আমার ইনট্যাক্ট স্কিন থেকে কিন্তু করোনা ছড়ায় না। তার মানে কি, আমি একজনকে ছুলাম, করোনা পেশেন্টকে ছুলাম বলে যে আমার করোনা হবে, এরকম নয়। যদি সেই পেশেন্টকে ছোঁয়ার পরে কেউ হ্যান্ড স্যানিটাইজ করে নেয় অথবা নর্মাল নিয়মে সাবান দিয়ে হাত ধুয়ে নেয়, তাহলে কিন্তু তার ছড়ানোর চান্সেস কম বা হবে না। সেকেন্ডলি হচ্ছে, ইনফেক্টেড পেশেন্টকে টাচ করার পরে সে যদি ওই হাতটা
নাকে মুখে চোখে অথবা কোনো এন্ট্রি পয়েন্টে যদি টাচ করে তবেই কিন্তু তার করোনা ছড়াতে পারে। সাধারণ মানুষের ক্ষেত্রে পার্সোনাল প্রোটেকশান নিন এবং মাস গ্যাদারিং অ্যাভয়েড করুন, এবং যখনই মাস গ্যাদারিংয়ে থাকবেন অবশ্যই মাস্ক পরবেন, এটাই আমাদের সাজেশন।